প্রয়োজন হলে নিজের জায়গা ছেড়ে দিব, তবুও নেদারল্যান্ডের বিপক্ষে পাওলো দিবালাকে মাঠে দেখতে চায়, এমন একটি উক্তি দিয়েছেন আর্জেন্টিনার এক মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেস। বিশ্বকাপের আগে ক্লাব ফুটবলে ইঞ্জুরিতে পড়েছিল পাওলো দিবালা, তবে বিশ্বকাপের আগেই পুরোপুরি ইঞ্জুরিমুক্ত হয়ে বিশ্বকাপে স্কোয়াডে জায়গা করে নিলেও এখনো পর্যন্ত একটি ম্যাচ খেলার সুযোগ পায়নি পাওলো দিবালা। এদিকে লাউতারো মার্টিনেসের ইঞ্জুরিতে কপাল খুলল পাওলো দিবালার, তাই তো পাওলো দিবালাকে নিয়ে ভাবতে শুরু করেছে লিওনাল স্কালোনি, এমন উক্তি জানা গেছে আর্জেন্টাইন কিছু গণমাধ্যমে। এদিকে পাওলো দিবালাকে একবারও বিশ্বকাপে সুযোগ না দেওয়ায় মুখ খুললেন লিয়ান্দ্রো পারদেস। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বকাপে আর্জেন্টিনা অন্যতম একটি দল, তাই তো এবারে বিশ্বকাপ নেওয়ার একমাত্র দাবিদার আর্জেন্টিনা, এবং আমি যে কয়টা ম্যাচ খেলেছি আমার নিজের মধ্যে থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। তাই এই সময়টাতে নেদারল্যান্ডের বিপক্ষে পাওলো দিবালাকে জায়গা করা খুবই গুরুত্বপূর্ণ। লিয়ান্দ্রো পারদেসের কথার সঙ্গে কে কে একমত অবশ্য কমেন্ট করে জানিয়ে দিবেন।